আরব মহাসাগরের বুকে সৃষ্টি হলো ভয়াবহ ঘূর্ণিঝড় বিপর্যয়। মধ্যপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ। আজ থেকে দেশের দক্ষিণের অনেক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ বুধবার 7 জুন, দেখা যাচ্ছে আরব মহাসাগরের বুকে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তো বঙ্গোপসাগরের পরিস্থিতি একটু আমরা দেখে নিই। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি লঘুচাপ, মূলত মধ্যপূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার কাছাকাছি যে এখানে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, সেটি যদি আমরা একটু ট্র্যাক করে দেখতে পাচ্ছি পরবর্তীতে কিছুটা শক্তি অর্জন করে আগামীকাল বৃহস্পতিবার 8 নাগাদ এর শক্তিমাত্রা কিছুটা বৃদ্ধি করে মায়ানমারে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। মায়ানমার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা মায়ানমারে। তবে আজ থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত তৈরি হচ্ছে। এই মুহূর্তে যদি আমরা একটু স্যাটেলাইট ইমেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই, সরাসরি লাইভ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হয়ে গেছে। গতকাল আমরা সরাসরি আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়া এদিকে মায়ানমারে অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে। আজ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বর্ষার বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আজ সকাল থেকে পরবর্তী সময়ের মধ্যে দেখা যাচ্ছে টেকনাফ, উকিয়া, সেন্টমার্টিন, কক্সবাজার এইসব জেলাগুলোর উপর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পরবর্তীতে বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার কারণে মহেশখালী, তারপর চকরিয়া, এখানে বদরকালী, চোয়ারপাড়ে, তারপর এই সমস্ত জেলাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে সেই বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। আজ সকাল থেকে দেশের দক্ষিণের অনেক এলাকায় মেঘের আনাগোড়া শুরু হয়ে গেছে। এই বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড ভারী মেঘগুলো ধীরে ধীরে এখানে উত্তর দিকে প্রবেশ করে আজ এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, জালাকাটি, পটুয়াখালী, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, সন্দ্বীপ, লালমোহন, চরপেশন এই সমস্ত জেলাগুলোর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেঘ ঢুকার সাথে সাথে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কৈরা এই সমস্ত জেলাগুলোর উপর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় আজ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো কিছুটা ঠান্ডা বাতাস আমরা গতকালের আপডেট আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এছাড়া ঢাকা বিভাগের 2টি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখতে পাচ্ছি, আজ বুধবার 7 জুন ঠিক গতকালের মতো আবারও বিকেল নাগাদ একটি কালবৈশাখী সিস্টেম করে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। সেখানে এখানে যে কাকড়াছড়ির দিকে, তারপর এখানে রাঙ্গামাটি, তারপর এখানে আলিকদম, লামা এই সমস্ত জেলাগুলোর উপর দিয়ে মূলত মায়ানমার থেকে এই বজ্রবাহী মেঘগুলো প্রবেশ করে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া বাকি এলাকায় যদি আমরা দেখি, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি হওয়ার সময় ক্ষুদ্র আকারে 2-1টি এলাকায় বৃষ্টিপাত হলেও হতে পারে, যা পূর্বাভাসে ধরা পড়ে না। তো আমরা এই মুহূর্তে যদি একটু আপনাদেরকে তাপমাত্রা মোড়ে চল নিয়ে গিয়ে দেখিয়ে দিই, সর্বোচ্চ তাপমাত্রা আজকের এদিকে রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40-41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অলরেডি রয়ে গেছে। এছাড়া মেহেরপুরে প্রায় দেখতে পাচ্ছি 40 ডিগ্রি সেলসিয়াস, তারপর ঢাকা বিভাগের উপর তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লার উপর যদি যায় সেখানে প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা, বরিশাল 36 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগের উপরও প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলে তাপপ্রবাহ কমছে, সেখানে 31-32 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠেনি, তবে আগামীকাল থেকে এখানে মধ্যপূর্ব বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠবে। এছাড়া আমাদের কাছাকাছি বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।